ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ। শুরুতে জ্বালানি তেল, সোনা ও রূপা দিয়ে শুরু হবে কার্যক্রম। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, এটি পুরোপুরি চালু হলে পণ্যের গুণগত মান এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে, বাজারে অস্থিরতা কমে আসবে। হোসেন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। কমোডিটি এক্সচেঞ্জ এমন এক ডিজিটাল বাজার ব্যবস্থা যেখানে পণ্য কেনা বেচা হয় কাগজে বা ডিজিটাল পদ্ধতিতে। স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজারে লেনদেন হয় কোম্পানির শেয়ার, আর কমোডিটি এক্সচেঞ্জে বিক্রি হয় চাল, ডাল, তেল, সোনারূপার মতো পণ্য। তবে সরাসরি পণ্য নয়, এখানে বিক্রি হয় পণ্যের সনদ। পণ্য থাকে মাঠে বা গুদামে। বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি বেশ জনপ্রিয়। দেরিতে হলেও বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। গত মাসে সিএসইকে কমোডিটি এক্সচেঞ্জ চালুর অনুমোদন দেয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা অলরেডি সফটওয়্যার কম্পোনেন্টের কাজ অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে, হার্ডওয়্যারের প্লেসমেন্ট এই সপ্তাহের মধ্যে আমরা করে ফেলব। আশা করছি আমরা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করতে পারি। যেহেতু বসুন্ধরার মতো একটা গ্রুপ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, ইন ফিউচার উই ক্যান ডু সাম গুড অ্যান্ড পজিটিভ থিংস। কমোডিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত পণ্যের ন্যায্য দামের যেমন নিশ্চয়তা থাকবে, তেমনি নির্দিষ্ট সময় পরও কৃষকের পণ্য বিক্রি নিশ্চিত করা যাবে। এতে নিত্যপণ্যের বাজারের অনিশ্চয়তা অনেকটা নিয়ন্ত্রণে আসবে, ফলে সঠিক দামে পণ্য কিনতে পারবে ভোক্তা, দাবি সিএসই চেয়ারম্যানের। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি থাকবে, যারা উইল বি এক্সপার্টস, ইকোনমিস্ট অ্যান্ড আদার্স, এবং ওই প্রাইসের কী হওয়া উচিত সেই নির্ধারণের ক্ষেত্রেও এই এক্সচেঞ্জটা একটা ভূমিকা পালন করবে। চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা নেই এখন, সেই চেকস অ্যান্ড ব্যালেন্সটা আপনি বলতে পারেন এই কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে আমরা করতে পারব। এ উদ্যোগ চালু হলে কৃষিপণ্যের গুদামজাতকরণ ও পরিবহনে ব্যাপক বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ ইব্রাহিম। তবে এর সফল বাস্তবায়নে সরকারের নীতি সহায়তা চেয়েছেন তিনি। এখানে রেগুলেটরি পলিসি সাপোর্ট খুব বেশি প্রয়োজন হবে। আমলাতান্ত্রিক জটিলতা যেন না ঘটে সেটা আমাদের দেখতে হবে। আমাদের কোলাবোরেশন বিটুইন ডিফারেন্ট এজেন্সিস প্রয়োজন হবে। বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে সিএসসির সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।